নমস্কার বন্ধুরা, আমি বিনিতা, আপনাদের হারমোনিয়াম দিদি। আজকে আবার চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও টপিক নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গায়কের কিছু অবগুণ। আগের একটি এপিসোডে আমি আলোচনা করেছিলাম গায়কের কিছু গুণ সম্বন্ধে, আজকে আমরা দেখব গায়কের কিছু অবগুণ সম্বন্ধে। গায়কের যে যে দোষগুলো, যে যে ত্রুটিগুলো থাকে একটা আদর্শ গায়কের ক্ষেত্রে, কিন্তু এই দোষগুলো থাকবে না, যদিও এর মধ্যে অনেক দোষই আমার আছে। তো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আর যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু সমস্ত কিছু সঙ্গীত রত্না করে, সেইগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তো সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সংদোষ্ট উদ্দৃষ্ট সৎকারী ভীত শঙ্কিত কম্পিতা, এর এক একটা যে ওয়ার্ডগুলো বললাম সেই ওয়ার্ডগুলো কিন্তু আমি এক একটা করে বিশ্লেষণ করব। সংদোষ্ট উদ্দৃষ্ট বলতে কি বোঝায়? যিনি দাঁত চেপে কর্কশ ভাবে চিৎকার করে গান করেন, সেটাই হচ্ছে সংদোষ্ট উদ্দৃষ্টা বা সংদোষ্ট উদ্দৃষ্ট। সংদোষ্ট উদ্দৃষ্টও বলা যায়, সংদোষ্ট উদ্দৃষ্টাও বলা যায়, যেহেতু এটা সংস্কৃত ওয়ার্ড। তারপরে পয়েন্ট সৎকারী। সৎকারী বলতে যিনি সুতকার, অর্থাৎ যিনি করে গান করেন, মানে গান করার সময় কথার মাঝখানে কিন্তু এরকম যারা করেন, কেউ যদি করে থাকেন, এটা কিন্তু গায়কের দোষ। তারপরের পয়েন্ট ভীত, যিনি অবভিয়াসলি যিনি ভয় পেয়ে গান করেন, সেটাই হচ্ছে ভীত। এখানে ভীত বলতে সেটাই বোঝানো হয়েছে। তারপরের পয়েন্ট শঙ্কিত, যার নিজের ওপর বিশ্বাস নেই, উতলা হয়ে শঙ্কিত হয়ে, মানে চিন্তামগ্ন হয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গান করে, তারাই হচ্ছে শঙ্কিত। এরপরের পয়েন্ট কম্পিত, যার গান করার সময় গলার আওয়াজ অনবরত কাঁপতেই থাকে, সেটা হচ্ছে কম্পিত। এরপরে যে শ্লোকটা বলছি সেটা হচ্ছে করালি বিকল কাফি বিতাল কর বোধরা। এখানে করালি বলতে বোঝানো হয়েছে যিনি হা করে গান করেন, মুখটা ফাঁকা করে হা এরকম টাইপের করে গান করে, তারাই হচ্ছে করালি। এরপরে পয়েন্ট বিকল, অর্থাৎ বিকল যার গান গাওয়ার সময়, এই যে আমি করলাম এটা, কিন্তু গান গাওয়ার সময় যদি এটা করি তাহলে কিন্তু এটা গায়কের দোষ। তো বিকল বলতে যার গান গাওয়ার সময় শ্রুতিটা কম বেশি হয়, মানে এই হয়তো আমি বললাম যে যেতে যেতে একলা পথে, যেতে যেতে একলা পথে, এই যে একবার আস্তে করছি একবার জোরে করছি, এইগুলোই হচ্ছে বিকল। এরপরের পয়েন্ট কাফি, যার কণ্ঠ কাকের মতো কর্কশ। এরপরের পয়েন্ট বিতাল বা বেতাল, বেতালা যাকে বলে, যার গাইতে গাইতে তাল হারিয়ে ফেলেন যারা, তারাই হচ্ছে বিতাল। এরপরের পয়েন্ট করব, যিনি মুখ উঁচু করে গান করেন, এইভাবে গান করেন, সেটা হচ্ছে করব। তো এটাও কিন্তু ঠিক নয়, যদিও কারণ না কারণ মধ্যে কিন্তু এগুলো থেকেই যায়, এগুলো থেকেই যায়। আরো পয়েন্ট আসবো এর মধ্যে, এখনো পর্যন্ত আমি একটাও করি না, আর এর পরে পয়েন্ট আছে আমি দেখেছি যেহেতু, তো সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে উদ্দর, যিনি ভেড়ার মতো মুখ ফাঁক করে গান করেন, এরকম কিন্তু বইয়ে লেখা, আমি কিন্তু আলাদা করে, আমি কিন্তু এক্সট্রা করে আর কিছু বলছি না, এগুলো কিন্তু সমস্ত কিছুই বইয়ে লেখা আছে। উদ্দর মানে যে ভেড়ার মতো মুখ ফাঁক করে গান করে, এগুলো হয়তো শুনতে একটু খারাপ লাগছে, তবুও এগুলো কিন্তু গায়কের দোষ। এগুলো যতটা পারা যায় ততটা বন্ধ করা, এগুলো প্র্যাকটিস করে করে বন্ধ করতে হবে। যে গায়কের গুণগুলো রয়েছে সেই গুণগুলোকে প্র্যাকটিস করে করে, কি কি বলা রয়েছে সেরকম সেরকম ভাবে প্র্যাকটিস করে, তারপরে কিন্তু গান গাইলে সেগুলো ঠিক হয়, অবগুণগুলো মানে দোষগুলো চলে যায় আস্তে আস্তে। তো যে গুণের আমি যে ভিডিওটা, সেটা আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিয়েছি ভিডিও নিচে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এই ভিডিওটা শেষ করে, কিংবা এই ভিডিওটার মাঝখান থেকেও আপনারা যেতে পারেন। তো পরের পয়েন্ট ঝোমপোকো কস্তুম বকি বকরি প্রসারী বিনি মিলক। ঝোমপোকো বলতে গলার শিরা ফুলিয়ে যিনি গান করেন, এটা আমার মাঝে মধ্যে হয় যখন আমি একটু উঁচুর দিকে যখন গান গাইতে যাই, তখন কিন্তু এই জায়গাটা আমার, মানে এই এই যে যে ভোকালগুলো রয়েছে, যে ভোকালটা রয়েছে এটা কিন্তু একটু উঁচু উঁচু দিকে হয়ে যায়, এরকম হয়, এটা আমার ক্ষেত্রে হয়। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়তো কোনোদিন ঠিক হবে, না কি ঠিক হবে না আমি জানিও না, এটা আমার হয়। এরপরের পয়েন্ট তুম্বরি, যিনি তুম্বার মতো মুখ ফুলিয়ে গান করে, তুম্বা মানে কি আমার জানা নেই। বকরি, বকরি মানে হচ্ছে যিনি মুখ বাঁকিয়ে গান করেন, তো এটা কিন্তু আমার হয়, কথা বলার টাইমটাও হয় এই সাইডটা দেখবে, এই সাইডটা দেখবেন আপনারা, মানে যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যে এই সাইডটা কিন্তু আমার একটু বেঁকে যাচ্ছে, মানে কথা বলার সময়ও হয় এটা, আর গান করার সময় আরো বেশি হয় এই সাইডটা।
তো এটাকে আমি তাও আয়নার সামনে প্র্যাকটিস করার চেষ্টা করি, মুখটা সোজা রেখে প্র্যাকটিস করার চেষ্টা করি। তবুও একটু হয়েছে, একটু পরিবর্তন হয়েছে, তবে পুরোটা কিন্তু হয়নি এখনো। আগে তো আরো হতো, আগে একদম এই সাইডে চলে যেত। যাই হোক, প্রসারী, প্রসারী বলতে এখানে বোঝানো হয়েছে যিনি গান গাইবার সময় হাত পা ছুড়ে গান করেন। নিরস, যার গানে কোনো রস নেই, মাধুর্য নেই, সেটাই হচ্ছে নিরস। এরপরের পয়েন্ট, অপস্বর, যিনি গান গাইবার সময় বর্জিত স্বর প্রয়োগ করেন। মানে যে স্বরটা লাগবে না মনে হচ্ছে, যে স্বরটা গান গাইবার সময় লাগবে না, সেই ঠিক সেই স্বরটা ইউজ করছেন। এটা আমার ক্ষেত্রে একটু হয়, একটু হয়, বেশি না, একটু হয়। দেখা গেল শুদ্ধ গা আছে, আমি কোমল গায়ের সুরটা ইউজ করছি, এরকম হয় আমার ক্ষেত্রে। তো এটা হচ্ছে বর্জিত স্বর। এরপরে হচ্ছে নিমিলক, নিমিলক বলতে যিনি চোখ বন্ধ করে গান করেন। এটা আমি খুব একটা করি না, একটু একটু করি, যখন খুব দরদ দিতে হবে সেই সেই জায়গাগুলোতে একটু চলে আসে ওটা, ওটা মনে হয় না দোষ। তো যিনি একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি চোখ বন্ধ করে গান করেন, সেটা কিন্তু দোষ। এরপরে বিরসা পোষারা ব্যক্ত স্থান ভ্রষ্টা ব্যবস্থিতা, এটা তো এবার একটা একটা করে পাট পাট করে আমরা দেখব। বিরসা, বিরসা বলতে এখানে বোঝানো হচ্ছে নিরস, মানে যার গলায় রস নেই, বোঝানোই যাচ্ছে রস নেই মানে মাধুর্য নেই। অপস্বর বলতে এখানে যিনি গান গাইবার সময় বর্জিত স্বর ব্যবহার করেন। এটা আমার ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি গা ব্যবহার করছি, মানে আমার সেখানে গা ব্যবহার করতে হবে, সেখানে আমি কোমল গায়ের স্বরটা ইউজ করছি, কিংবা মা ব্যবহার করতে হবে, আমি পায়ের স্বর ইউজ করছি, এই এইটাকে বলা হয় বর্জিত স্বর। তো এই অপস্বরের ব্যবহারটা বন্ধ করতে হবে, মানে যে স্বরটা যেখানে সেই স্বরটা সেখানে ইউজ করার চেষ্টা করতে হবে। অব্যক্ত, অব্যক্ত বলতে গান গাইবার সময় যার শব্দ উচ্চারণ ঠিক হয় না, তাকে বলা হচ্ছে অব্যক্ত। তাহলে এই কথাটাকে স্পষ্ট করতে হবে, মানে কথাগুলোকে যাতে এক একটা ওয়ার্ডকে স্পষ্ট শোনা যায় সেটা করতে হবে। দেখা গেল আপনি কথা বলার সময়, আপনি যখন কথা বলছেন তখন আপনার ঠিক হচ্ছে, কিন্তু গান গাইবার সময় আপনার এগুলোতে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু গায়কের দোষ। তারপরে পয়েন্ট, স্থান ভ্রষ্ট, যার আওয়াজ যথাস্থানে পৌঁছায় না। দেখা গেল আমি নিচের দিকে নামছি যখন, আমার পায়ে সুর যাচ্ছে না, মায়ের সুর যাচ্ছে না, এগুলো হয়, তখন সেটা হচ্ছে স্থান ভ্রষ্ট। আবার উপরের দিকে যেটা বেশি হয়, গায়ে সুর যাচ্ছে না, গা অব্দি গেলেও মায়ের সুর যাচ্ছে না, পায়ে সুর যাচ্ছে না, ওপরে ওপরের দিকে, মানে তারার দিকে আর উদারার দিকে, তো এই দুটো দিকে যদি এরকম প্রবলেম হয় সেটা হচ্ছে স্থান ভ্রষ্ট। এরপরের পয়েন্ট, অব্যবস্থিত, যিনি স্থির চিত্তে গান গাইতে পারেন না। মিশ্রুক, মানে যিনি রাগের শুদ্ধতা বজায় রাখতে পারেন না। দেখা গেল একটা রাগস্থিত গান, সেখানে আমার কোমল গা ইউজ হচ্ছে, আমি ইউজ করছি শুদ্ধ গা, শুদ্ধ গা করে করে গানটা গাইছি, সেটাই মিশ্রুক। অর্থাৎ যার গানের মধ্যে একাধিক রাগের মিশ্রণ হয়ে যায়। দেখা গেল যদি সেখানে আমার কোমল গা ইউজ হবে, আমি শুদ্ধ গা ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু অন্য আর একটা রাগ হয়ে গেল, দুটো রাগের মধ্যে পার্থক্য হয়ে যাবে, সেক্ষেত্রে সেটাই হচ্ছে মিশ্রুক। মিশ্র কোহন বধানশ্চ তথা হন্য শানুনাসিক, মিশ্রুক যেটা বললাম যে একাধিক রাগের মিশ্রণ ঘটিয়ে ফেলে, তারাই মিশ্রুক। অনবাধন মানে হচ্ছে রাগের নিয়ম না মেনে যিনি খুশি মতো গান করেন, সেটা হচ্ছে অনবাধন। শানুনাসিক, যিনি নাকি সুরে গান করেন, সেটা হচ্ছে শানুনাসিক। এই যে পয়েন্টস গুলো বললাম, এই পয়েন্টস গুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু গায়কের যে সমস্ত দোষগুলো থাকে সেই দোষগুলো পরিবর্তিত হয়ে আস্তে আস্তে গুণের দিকে পৌঁছাবে। আর গুণ সম্পর্কেও আমি বললাম যে 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 গুণগুলি নিয়ে আমি আলোচনা করেছি সেই গুণগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটা, ভিডিও লিঙ্কটা আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এই দোষগুলো একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করুন, তাহলে দেখুন আপনার গান কিন্তু খুবই মধুর হবে এবং খুবই ভালো হবে, এবং সবাই দর্শকেরাও শুনে অনেক আনন্দ পাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।